পৃথিবী যতদিন থাকবে এই টেক এই ফোনের যে টেকনোলজিটা এটা অবশ্যই থাকবে তো তার মানে কি এই কাজটা অবশ্যই থাকবে আর এমন নয় যে কোনো কোম্পানি গ্যারান্টি দিতে পারবে না যে ফোন নষ্ট হবে না এই কারণে আমি 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 চিন্তা ভাবনা করে দেখলাম যে না যদি যদি এই ক্ষেত্রে আমার মেধাটা কাজে লাগাতে পারি আমি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটি এই ফোনটার একটা সমস্যা ছিল যে এই ফোনটা ঢুকালে চার্জ হতো কিন্তু চার্জটা জমতো না তো সেই ক্ষেত্রে আমি এটা মূলত আমি ফোনটা ডিসেম্বল করি ডিসেম্বল করে আমি যেটা দেখতে পেলাম লাইন ট্র্যাকিং এর

পনেরো বিশ দিন এক মাস দুই মাস দুই মাস সময় দিয়েছেন টেকনিশিয়ান হয়ে গেছেন এরকমটা হয় আমাদের দেশে আসলে এরকমটাই বেশিরভাগ হয় তো অনেকে আছে আবার টিভির কাজ করছেন তো টিভির কাজ করে মোবাইল কাজ করতেই পারি এরকম অনেক টেকনিশিয়ান রয়েছেন কেন রয়েছেন আমি আপনি বলবো তারা এই জন্য কাজগুলো করতে পারে না তারা সমাধান করতে পারে না এই যে গেল নেই কারণ সঠিক টিচিংটা তারা পাচ্ছে না যেখানে আসলে কোন ট্রেনিং সেন্টার আমরা গেলে ভালো কাজটা শিখতে পারবো হ্যাঁ ডিটেলস আমরা জানতে পারবো একটা মোবাইলের প্রবলেম গুলো আমরা ডিটেলস আমরা ধরতে পারবো ফল ফাইন্ডিং করতে পারবো মোবাইল ট্রেচিং করতে পারবো যে কি সমস্যাটা আসলে সমাধানটা করতে পারবো এই জন্য তারা পাচ্ছেন এখানে ট্রেনিং নেওয়ার আগে আমি কখনো একটা ফোনের স্ক্রু খুলে দেখি নাই বুঝছেন তো এখানে আমি ফার্স্ট টাইম আইছি তো এখানে আসার পরে আমি এখানে দুই মাসের কোর্স করছি তবে আমি আপনাকে একটা বিষয় বলতে পারি দুই মাসের কোর্স করলে আপনাদের একবারে এক্সপার্ট হয়ে যাবেন বিষয়টা এমন না তবে দুই মাসের কোর্স করলে যেগুলো দোকানে কাজ করলে আপনি এক বছর দেড় বছর সময় লাগে তো আপনি এখানে একটা কোর্স করলে সেই দুই মাসের মধ্যে ওই আপনি এক দেড় বছর যে সময়টা আপনি লস দিবেন এই দুই মাসের মধ্যে সেটা আপনি রিকভারি করতে পারবেন প্রবলেম আছে যে ডিসপ্লে রিপেয়ারিং চার্জিং সমস্যা নেটওয়ার্ক সমস্যা ডেট ফোন এ আর আরো অনেক বিভিন্ন সমস্যা নিয়ে জি জি সবই আমি কাজ করতে পারি আগে আমি পড়াশোনা করতাম পরে পড়াশোনা বাদ দিয়ে ঘোরাফেরা করতাম তো পরে একদিন আমি অনলাইনে পোস্ট দেখি একটা পোস্টের মাধ্যমে দেখতে পারি যে আইসিপিক্স মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করানো হয় তো আমি ওখানে একটু কমেন্টের মাধ্যমে জানলাম যে কি বিস্তারিত বিষয় তো ওনাদের নাম্বার নিলাম নাম্বার নেওয়ার পরে ওনাদের সাথে যোগাযোগ করে তারপরে এখানে আসলাম তো দুই মাসের কোর্স করার পরে আমি এখন এখানে পার্মানেন্ট চাকরি নিয়ে নিছি জিরো থেকে একবার সবকিছু আমরা কাজ শিখে থাকি

বার্ষিকা আমরা দুই মাসের বেশি সময় নেই দুই মাসের ভিতরে অলরেডি আমার স্টুডেন্ট চলে যায় দুই মাসের আগে আমার স্টুডেন্ট বলে স্যার আমার আমরা চলে যাবো আমরা দোকান দিব বা আমরা চাকরি হয়ে গেছে এমনটা বলে আর কি স্টুডেন্ট আমি ওদেরকে একে আবার হাতে কলমে দেখা দিই সিপিও কাজটা বেশি বেশি প্র্যাকটিস করে ওদের দিয়ে বেশি বেশি কাজ করে সিপিও কাজটা করে যাতে যত দ্রুত তাদের হাতটা চলে আসে কাজের এক্সপিরিয়েন্সটা তাদের চলে আসে তা আমরা ওটাই ট্রাই করি আমরা বারবার ট্রাই করি এটা ট্রেনিংটা রয়েছে অলরেডি দুই মাসের ট্রেনিং আমাদের রয়েছে তো দুই মাসের ট্রেনিংটার ভিতর দেখা গেছে যে দুই মাস না পারলো তাহলে আমরা তার জন্য আরো সময় দিচ্ছি কোন স্টুডেন্ট দুই মাস না পারলে তিন মাস চার

দিন দিন বেড়েই চলেছে এর কারণে আমরা ভাবলাম যে একটা কর্মসংস্থার জন্য বা একটা কাজের হাতে দেওয়ার জন্য আমরা আর কি মোবাইল রিপেয়ারিংটা বেছে নিয়েছি আমাদের আসলে এখন যে ব্যস্ত হচ্ছে আমরা বেসিক কাজ চলছে আমাদের হার্ডওয়ার সফটওয়্যার দুইটাই রয়েছে আমাদের এবং অ্যাডভান্স কাজ আমাদের রয়েছে তো আমরা মূলত যে কাজগুলা শেখাচ্ছি মোবাইলে একেবারে এ টু জেড একেবারে যে যারা আমাদের এখানে আসে আমাদের বেসিক যারা সবাই নতুন আসে একেবারে এ টু জেড প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক এটা ভালোবাসা আছে তাদের প্রতি হ্যাঁ ওরাও আমাদের প্রতি ভালোবাসা

এই সমস্যাটা বেশি রয়েছে যেই প্রবলেমে হচ্ছে না কেন আপনার যা পড়তেছে কোথায় সিবি ওটা পড়তেছে সিপিওতে এম সি তে পড়তেছে আসলে এটা হলো চিপ লেভেলের কাজ এবং হাই লেভেলের কাজ হাই অথরিটির কাজ তো এই কাজগুলো যদি আপনার শিখতে চান তাহলে আমাদের কাছে অলরেডি চলে আসবেন আমি এটা আপনাকে সাজেস্ট করবো